অনেক টাল বাহানার পর অবশেষে ধূপগুড়ি মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্মল চন্দ্র রায়ের শপথ আজ রাজভবনে অনুষ্ঠিত হলো। রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালেন, ছিলেন বিধানসভার পরিষদীয় দলনেতা তাপস রায়। তাহলে পরে ডেলিগেট যদি না করে তিনি নিজে ভাই লেন্স বলছেন রাজ্যপাল, এটা নিয়ে আমার কিছু বলার নেই, বলবো না। তবে এটুকুনি বলতে পারি যে পশ্চিমবাংলার তিনি কনস্টিটিউশনাল হেড এবং পশ্চিমবাংলার যে সরকার সংবিধান মতে এটা তারই সরকার। সুতরাং আমরা আশা করব যে আমাদের রাজ্যের সংবিধান প্রধান তার সরকারের প্রতি তিনি নিশ্চিতভাবে তার সাংবিধানিক যে কর্তব্য এবং দায়িত্ব তিনি সম্পাদন করবেন। সংবিধানে যেভাবে মানে বলা হয়েছে মহামান্য রাজ্যপাল সেটাই করেছে, আর যেটা রীতি মানে আমি বলতে পারি না সেটা কেন হলো না, কিন্তু যেটা সংবিধানে আছে সংবিধানের মতো যেটা অ্যাকর্ডিং টু মানে কনস্টিটিউশন যা করা দরকার। তত্ত্বাবধানে আপনি কাজ করবেন স্পিকার, তিনি আজকে এলেন না, বেশ কিছু মনোমালিন্যের মতো পরিস্থিতি তৈরি হলো রাজভবনের সঙ্গে পরিষদীয় নেতৃত্বে বা পরিষদীয় মন খারাপ হচ্ছে না, স্পিকার থাকলেন না, না সবাই যদি উপস্থিত থাকতেন আর কি সর্বাঙ্গ সুন্দর হতো আর কি। আর কি রাজ্যপাল কিছু বললেন আপনাকে? না রাজ্যপাল আমাকে শপথ বাক্য পাঠ করালেন, এদিকে তাকিয়ে ওই পর্যন্ত।